بيقول ذس ار فور يو. السلام عليكم بنغلاديش كارديشلر. اي لاف يو بنغلاديش. هلو بنغلاديش. Assalamualaikum everyone. This is Ayat Ahmed and you are watching Ayat Ahmed vlog. So kemon achen shobai? Hopefully shobai onek bhalo achen and yes, alhamdulillah ami onek bhalo achi. To onek din hoye gelo amra Turkey tour diye aschi. Basically amra London theke Turkey te giyechhilam. Then okhane 1 week er moto stay kore amra back korechhilam hocche deshe. তো টার্কি ব্লগটা এডিট করব করব করে আর করাই হচ্ছিল না অনেক ব্যস্ততার কারণে সো আজ ফাইনালি ডিসাইড করলাম যে টার্কি ব্লগটা আপনাদের জন্য আপলোড করে দেই সো আমাদের টার্কি ফ্লাইটটা ছিল হচ্ছে মর্নিং এ তো আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে সাথে আসছিল জাবের ভাইয়া ওনার ওয়াইফ ভাবি এন্ড ভাইয়াদের একজন ফ্রেন্ড মারুফ ভাইয়া তো জাবের ভাইয়া আর ভাবি হচ্ছে আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে বিদায় নিয়ে তারপর ওনারা চলে গিয়েছিল কজ ভাবির আজ ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল যার জন্য ওনারা স্টে করতে পারেনি আর মার ভাই আমাদের সাথেই ছিল উনি হচ্ছে আমাদেরকে বিদায় করে তারপর হচ্ছে উনি যাবেন তো আমাদের ফ্লাইটটা টার্মিনাল 2 তে তো আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমাদের লিফটের জন্য আর এই তো হচ্ছে ছোট ভাইয়া আমি বলছিলাম ওকে একটু তাকাও ক্যামেরার দিকে এই তো আমরা চলে আসছি এখন হচ্ছে আমরা কিউতে দাঁড়াবো এতক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের কিউতে মানে লাইক 2 আওয়ারসের মতো আমরা কিউতে দাঁড়িয়েছিলাম ভাইয়াও ছিল আমাদের সাথে তারপর হচ্ছে ভাইয়া চলে যান আমাদেরকে বিদায় করে তো এখানে দাঁড়াতে হবে এতক্ষণ তারপর হচ্ছে আমরা ভেতরে যাব সো ফাইনালি 2 আওয়ারস পর হচ্ছে আমরা ভেতরে ঢুকেছি ফ্লাইটের জন্য আর এই তো হচ্ছে ভাইয়া আর এখন হচ্ছে আমরা প্লেনে উঠবো অ্যান্ড টার্কিতে যাওয়ার এত ইচ্ছা ছিল আমাদের টার্কিতে যাওয়ার জন্য অনেক আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে যাব বাট হচ্ছে করোনার জন্য আর যেতে পারিনি 2020-21 তো করোনা ছিল সো ওই টাইম থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা টার্কিতে ট্যুর করব তো ফাইনালি হচ্ছে আমরা ইউকে থেকে যাচ্ছি টার্কিতে একসাথেই আমরা এই ট্যুরটা করে নিচ্ছি তো এই তো আমরা এখন প্লেনে উঠে গিয়েছি আর প্লেনে ওঠার পর আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছে এখানে টার্কির খাবারের কথা কি বলবো মানে এত বেশি ইয়াম্মি মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে ফেমাস খাবার যদি আমি বলি মানে সবাই জানে টার্কির খাবার হচ্ছে খুবই ফেমাস ওদের কাবাব তো আর মানে কি বলবো লাজবাব তো আমরা প্লেন থেকেই হচ্ছে টার্কির খাবারগুলো স্বাদ পেয়ে পেয়ে যাচ্ছিলাম আর আমরা টার্কিতে চলে আসছি ইমিগ্রেশন ডান করে হচ্ছে আমরা হোটেলের গাড়ি আমাদের হোটেল যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের গাড়ি চলে আসছিল হচ্ছে আমাদেরকে পিক করার জন্য অ্যান্ড গাড়িটা এত সুন্দর ছিল মানে খুবই লাক্সারি ছিল লিটারালি আমার কাছে ফিল হচ্ছিল যে আমি এগেইন প্লেনে বসে আছি আর ভেতরে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ছিল সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর আমরা যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো বাহিরের ভিউটাও আমরা এনজয় করে যাচ্ছিলাম হোটেলের দিকে সো মোস্ট প্রবাবলি 50 অর অলমোস্ট 1 আওয়ারের মতো লেগেছিলো আমাদের হোটেলে আসতে আমরা হচ্ছে ইস্তাম্বুলে স্টে করেছিলাম তো একদম সিটিতেই ছিলাম আমরা টার্কিতে তো আমরা হোটেলে চলে আসছি এখন আর আমাদের লাগেজগুলো ঢোকানো হচ্ছে আর যা যা কিছু নিড সব কিছু এখানে আমরা কমপ্লিট করে নিচ্ছি তারপর হচ্ছে আমরা রুমে যাব আর এই তো হচ্ছে আমাদের রুম ফাইনালি আমরা রুমে চলে আসছি তো এই রুমটাতে হচ্ছে স্টে করব আমি আর মা আর সেম আরেকটা রুমে হচ্ছে ভাইয়ারা স্টে করবে তো আমরা একদম পাশাপাশি নিয়েছিলাম রুম আর রুমগুলো খুবই সুন্দর ছিল একদম আমাদের মনের মতো আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক তেমনই ছিল রুমগুলো তো আজ হচ্ছে আমাদের টার্কিতে ফার্স্ট ডে আজ আমরা
আমাদের ড্রাইভারের সাজেশন নিয়েই আমরা কিছু বেস্ট প্লেসেস দেখব আর কাল হচ্ছে আমাদের সিলেক্টেড কিছু প্লেস ওগুলো আমরা কাল দেখব সো আজ দেখি আমরা ফারস্টে কোথায় যাওয়া যায় তো আমাদের ড্রাইভারের সাজেশন নিয়ে আমরা সব ফারস্টে চলে আসছি এই প্লেসে এই প্লেসটা হচ্ছে ইস্তাম্বুলে আর এই প্লেসটার নাম হচ্ছে ক্যামলিকা হিল And এই প্লেসটা হচ্ছে one of the best views of Istanbul যেখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবেন আর এই প্লেসটা এত উপরে যে আপনারা যখন যত সামনে যাবেন ততই দেখবেন যে পুরোটা ইস্তাম্বুলই দেখা যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি একটু দেখা যাচ্ছে পুরোটা ইস্তাম্বুল এই পাশ থেকে দেখা যায় খুবই ক্লিয়ারলি টার্কিতে আসছি আর আমরা আইসক্রিম খাবো না তা তো আর হয় না তাই না সো আমরা ভেতরে ঢোকার পরই হচ্ছে আইসক্রিম ওয়ালা পেয়েছি আর ইস্তাম্বুলে তো হচ্ছে আইসক্রিম একদম ফেমাস সো আইসক্রিম নিয়েছিলাম আমরা চারজন চারটা আর এখানে হচ্ছে প্লে করছিল আইসক্রিম ওয়ালা আমাদের সাথে তো ফার্স্টে হচ্ছে মা গিয়েছিল আর তারপর হচ্ছে ভাইয়ারা আমি যাবো এক এক করে Hello, Bangladesh. তো এই প্লেসটা হচ্ছে এতটা উপরে পুরোটা মানে পাহাড়ের উপরে বলা যায় আর এখানে অনেক টুরিস্ট আছে এই মানে টার্কিশের হবে তারপর হচ্ছে অন্য অন্য কান্ট্রির আর এখন আমরা এখনও দেখতেছি আর সাইডের ভিউটা এত সুন্দর আমি দেখাবো আপনাদেরকে এখনও আমি কিন্তু দেখাইনি সবাই পিকচার্স নিয়ে বিজি সো পিকচার্স আগে ক্লিক করছি তারপর হচ্ছে আমরা পুরোটা সাইড আপনাদেরকে দেখাবো ভিডিও করে আর এইখানের ওয়েদার হচ্ছে অ্যাজ লাইক আমাদের বাংলাদেশের ওয়েদার পুরোটার মানে দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে অনেকটা রোদ আর এই হচ্ছে ভিউ এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে এখানেও পিকচার তোলা যায় তারপর ওই সাইডেও একটা ভিউ পয়েন্ট আছে ওখানে আমরা পিকচার ক্লিক করেছি তো আমি একটা পয়েন্টে আসছি এখানে ভিউ পয়েন্ট এখান থেকে ভিউটা এত সুন্দর আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় জাস্ট লুক এট দ্য ভিউ মানে পুরো হচ্ছে আইস হোডিং একটা প্লেস এত সুন্দর প্লেস আর সব দিকে হচ্ছে গ্রিন আর গ্রিন একদম ন্যাচারাল ভিউ আর এই ভিউ পয়েন্ট থেকে আপনারা পুরোটা ইস্তাম্বুল উপভোগ করতে পারবেন পুরোটা ইস্তাম্বুল হচ্ছে ক্লিয়ারলি একদম দেখা যায় আর যারা হচ্ছে ন্যাচার লাভার তাদের জন্য হচ্ছে এই প্লেসটা একটা বেস্ট প্লেস আমি বলবো যেহেতু আমরা মানে ন্যাচারাল লাভার সো আমাদের জন্য হচ্ছে এই জায়গাটা খুবই ভালো ছিল টাইম ওয়েস্ট করার মতো একটুও ছিল না এই জায়গাটা আসার পর আমরা বলছিলাম যে আমাদের টাইম একটু ওয়েস্ট হচ্ছে না আমরা আসছি যেহেতু সো খুবই এনজয় করছি আর চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ তো আমরা নিচে ছিলাম নিচ থেকে আমরা উপরে আসছি এই পাশে হচ্ছে গিয়ে খাবারের জায়গা মানে খাবারের স্টোর আছে তো হচ্ছে আমরা এখন এখানে বসে খাবো কিছু একটা অর্ডার দিব তো আমরা যাচ্ছিলাম আর আপনারা যদি নাও খেতে চান নো প্রবলেম আপনারা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন সময়টাকে উপভোগ করতে পারবেন Okay.
তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি আর এই প্লেসটাতে যে জায়গায় চোখ যায় না কেন সব জায়গায় শুধু টার্কের এত বিশাল বিশাল একটা ফ্ল্যাগ দেখে ভালোই লাগছিল তো আমরা এই প্লেস থেকে বের হয়ে গিয়েছিলাম এখন হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে আমরা নেক্সট প্লেসে আর যাওয়ার টাইমে চোখে পড়লো আমাদের এত সুন্দর একটা রিভার এত সুন্দর মানে ওখান থেকে আমরা গাড়ি থেকে ক্লিয়ারলি সবকিছু দেখছিলাম বাট ক্যামেরাতে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর ছিল এখন আমরা আসছি হচ্ছে ইস্তাম্বুলের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফেমাস ফুড প্লেসে অ্যান্ড প্লেসটার নাম হচ্ছে বেসিকটাস ইস্তাম্বুলের প্লেসগুলোর নাম অনেক বেশি ডিফারেন্ট হয় ওয়েল বেসিক্যালি এই প্লেসে টার্কির যত ফেমাস ডেলিশিয়াস ফুডস আছে স্পেশালি কাবাবগুলো যত সব আইটেম আছে সবগুলাই আপনারা এখানে আসলে পাবেন অ্যান্ড খাবারের পাশাপাশি এখানে টার্কির যত শো পিস জুয়েলারিস অ্যান্ড ক্লোথ অ্যান্ড আদার্স যত আইটেমস আছে সব কিছুর স্টোর পাবেন এখানে তো কিছুক্ষণ ঘোরার পর এখন হচ্ছে আমরা আসছি একটা রেস্টুরেন্টে এই প্লেসেরই একটা রেস্টুরেন্ট খুবই ভালো রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টটার ওপেন প্লেসে হচ্ছে আমরা বসছি বসে খাবার অর্ডার করেছি আর আমরা অর্ডার করেছি হচ্ছে এখানে কি বলে কাবাবের একটা থালি যেটা হচ্ছে টার্কির খুবই ফেমাস একটা থালি অনেক বিশাল থালিটা সো ওই থালিটা আমরা অর্ডার করেছি তারপর হচ্ছে আরও অনেক কিছুই ছিল তো এখানে দেখা যাচ্ছে আমরা লাস্টে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম তো এই ডেজার্টটা এত বেশি আমি ছিল মানে আমার খুবই মজা লেগেছে এই ডেজার্টটা আর এই ডেজার্টটা ছিল হচ্ছে কি আমি বলি এই ডেজার্টটা ছিল হচ্ছে পুরোটা চিজ দিয়ে মানে আপনি পুরোটা টান দেওয়ার সাথে সাথে চিজ একদম মানে উপরে উঠে যাবে এমন অবস্থায় যে দেখাই যাচ্ছে পুরোটা ভেতরে হচ্ছে চিজ আর তারপর এটার সাথে মিক্স ছিল মেবি কি বলে যে বাটার ছিল তারপর আর অনেক কিছুই ছিল তো আমার এখন মনে পড়ছে না কিন্তু ডেজার্টটা খুবই ইয়ামি ছিল মানে আমার এখনও মনে আছে সো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি এই প্লেসটা এক্সপ্লোর করার জন্য অ্যান্ড ম্যাক্সিমাম স্টোরগুলোতে ওদের টার্কি ট্রেডিশনাল শো পিস আছে আর অনেক কিছু পাবেন দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল সবই নিয়ে আসি তো বেসিকটাস প্লেস থেকে আমরা বের হওয়ার টাইমে দেখলাম এখানে ভুট্টাওয়ালা আর ভুট্টা দেখলে আমাদের লোভ সামলাতে পারি না অ্যান্ড স্পেশালি কর্ন হচ্ছে মার অনেক ফেভারিট সো এখানে দাঁড়িয়ে আমরা সবার জন্য ভুট্টা নিচ্ছিলাম টার্কিতে আসার পর আমরা এত 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 ফুড খেয়েছি মানে জাস্ট বলার বাহিরে আমরা লন্ডনে যেয়েও এত ফুড খেয়েছি তারপর হচ্ছে লন্ডন থেকে এখন টার্কিতে আসছি টার্কিতে অনেক 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 ফুড আমরা ট্রাই করেছি
আর টার্কির ফুডগুলো তো অলওয়েজ বেস্টই হয়। আর আমরা বাংলাদেশে যেসব টার্কিশ খাবার খাই ওগুলা আর এখানে টার্কিশ খাবার আমি বলবো ডে নাইট ডিফারেন্ট, কজ হচ্ছে এখানে টার্কিশ খাবার খুবই ডিলিশিয়াস আর আমাদের বাংলাদেশে যেসব টার্কিশ খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে ওগুলোর স্বাদ কিন্তু আসলে টার্কিশ খাবারের মতো এতটাই ইয়াম্মি না। আর অনেক মজার একটা ব্যাপার হচ্ছে এখানে টার্কিতে যত রেস্টুরেন্টে আপনারা যাবেন সবগুলাতেই এত এত এতগুলা ক্যাট পাবেন, মানে এত কিউট কিউট এক একটা বিড়াল। সৌদি আরবে যেমন গিয়ে দেখেছিলাম পুরোটা সৌদি আরবে ভরপুর ছিল একদম মানে বিড়ালে, আর যেহেতু আমাদের নবীজির অনেক পছন্দের ছিল বিড়াল সো আমাদের মুসলিমের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিড়ালগুলা, অনেক বেশি লক্ষ্মী মনে হয়। টার্কিতেও কিন্তু অনেক বিড়াল আছে, যে রেস্টুরেন্টেই আপনারা যাবেন পাবেন এত এত এতগুলা বিড়াল, তো আপনার পাশে এসে বসে থাকবে খাবারের জন্য আর আপনি একটু তাকালে আদর করলে ওরা এত বেশি হ্যাপি হয়। তো আমি এখানে হচ্ছে বিড়ালকে একটু আদর করছিলাম, আমার পাশেই বসেছিল, এত 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 সুইট করে ঘুমিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে আমরা টার্কির স্পেশালিটিটা অর্ডার করেছিলাম, দেখে একদম রংচার মতো মনে হলেও এটার কিন্তু স্বাদটা অনেক বেশি মজা ছিল। তো রেস্টুরেন্টে ছোট ভাইয়াকে আর মাকে বসিয়ে আমি আর বড় ভাইয়া হচ্ছে ঠিক রেস্টুরেন্টের পাশেই রোডের মধ্যে একটা জুসের স্টোর দেখলাম, ওখানে আসছি জুস নিতে। আর এটা মোস্ট প্রবাবলি পমিগ্রেনেটের জুস ছিল যেটা ভাই অর্ডার করেছিল, আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে অরেঞ্জ জুস। আর এই জুসটা আমার কাছে একদমও ভালো লাগেনি, কেমন যেন তিতা তিতা মনে হচ্ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম বাংলাদেশ কার দিশের। ওয়ালাইকুম আসসালাম ফ্রম বাংলাদেশ। See first. Thank you. Afiyet olsun. Bon appétit. Wow. Antioxidant, antioxidant. I love you Turkey. I love you Turkey. Yeah. We love you Turkey. I love you Bangladesh. Thank you. Bangladesh kardeşlerim. Thank you. Peace. Good night. Bye bye. Good night. Selam aleyküm. Aleyküm selam. রেস্টুরেন্ট থেকে বের হয়ে এবার ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের হোটেলে, আর হোটেলটা একদম পাশেই ছিল সো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হোটেলের দিকে। গুড মর্নিং সবাইকে, আজ হচ্ছে সেকেন্ড ডে আমাদের টার্কিতে। তো আজ বের হয়েছি বেশ কিছু প্লেসেস ভিজিট করার জন্য। তো সব ফার্স্টে আমরা এসেছি হচ্ছে ইস্তাম্বুলের একটা সি প্লেসে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই অনেক বেশি বিজি ফিশিং নিয়ে, বিকজ ইস্তাম্বুলের ম্যাক্সিমাম মানুষই আসে এখানে হচ্ছে ফিশিং করতে, আর এত এত এতগুলা ফিশ নিয়ে যায়। আমি দেখাবো একটু পর ভিডিওতে কতগুলা ফিশ ওরা নিয়ে যায় সাথে করে। আর উনি হচ্ছেন ইস্তাম্বুলের একজন পপুলার সিঙ্গার, সো লাকিলি আমরা ওই দিন পেয়ে গিয়েছিলাম, আর ওনার সাথে কথা বলে আমরা জানলাম যে উনি এই টাইমে মানে সচরাচর এভরিডেই আসে, তো এখানে আসলে উনি গানের প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে নিজে নিজে সিং করেন, আর সবাই আশেপাশে থাকলে ওরাও কাছে এসে ওনার গান শোনে, তো আমরাও এখানে বসে ওনার গান শুনছিলাম। তো চলুন এবার আমরা ওনার গান একটু শুনে আসি। والقمر هل السحر والتعشي وقضية
আর উনি অনেক বেশি কাইন্ড ছিলেন আমরা যতক্ষণ এখানে ছিলাম উনি আমাদেরকে গান শোনাচ্ছিলেন তারপর হচ্ছে গল্প আড্ডা করছিলেন এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে উনি ভাইয়াদের সাথে আর আমার সাথে ফেসবুকে পর্যন্ত উনি এড হয়েছিলেন আমাদেরকে অনেক ভালো লেগেছিল আর আমাদের বাংলাদেশকে মেনশন করে উনি অনেক গান শোনাইছিলেন তো আমি সবগুলাই শোনাবো এখন আপনাদেরকে শুনতে থাকুন سيادتك يا الغالي يا عيوني وانا عرفت من النمرة داخل الله بس حوالينا الله الله عينك على جارتنا يا عيوني ولا عينك علينا دخيل الله আর ওনার ভয়েসটা এত সুন্দর ছিল মানে এটা বলতেই হবে মাশাআল্লাহ তো আমরা এখানে গান শোনার পর সবাই কফি খাচ্ছিলাম বিস্কিট খাচ্ছিলাম আর ওনাকেও দিয়েছিলাম আমরা সাথে করে তো আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আর তারপর হচ্ছে আমি একটু সেলফি ক্যামেরাতে আসছি উনি হচ্ছে আমার নাম নিয়ে একটা গান শুনিয়েছিলেন আর এই গানটা হচ্ছে আমি এখন আপনাদেরকে শোনাবো তো শুনতে থাকুন واروح لبنغلاديش بالجهالش ينطوني واسافر بنغلاديش وبالجهالش ينطوني يا آيات ويا آيات وانطيني بوسادات يا آيات ويا آيات وانتي أحلى من البنات وسادات واللي ما يشوفه وابوك بنغلاديش وضاعة معروفة أم جبين الشاميس من واللي ما يشوفه وابوك بنغلاديش بنغلاديشي بيبول ذيس ار فور يو على عين موليتين بنغلاديش مولاي عاش مولاي والله جو القلوب اول بنغلاديشي على عين موليتين يا يمه مولاي كسر الحديد انقطع من دوس رجلي انا الليله راح اغني بس علشانك والله يا آيات أنا الليلة راح أغني يا بنغلاديش بس على شانك ممكن يجيني الفرج وأنا إيدك عسية عين السية بنغي حبك يا بنية عسية عين السية أحبكم بنغلاديشية أنا شقيلت يا آيات وانت زعلتي علي أنا شقيلت يا آيات وانت زعلتي علي তো অনেকক্ষণ ওনার গান শোনার পর এবার হচ্ছে আমরা হাঁটা স্টার্ট করলাম সি সাইড দিয়ে আর এখন অলরেডি হচ্ছে সানসেট টাইম আর এই টাইম পর্যন্ত এত বেশি ফিশিং হচ্ছিল এই সাইডে তো আমরা এগুলা দেখে দেখে যাচ্ছিলাম আর এত ভালো লাগছিল অ্যান্ড ওয়েদারটাও এত সুন্দর ছিল মানে মৃদু মৃদু বাতাস হচ্ছিল আর চারিদিকে খুবই ভালো লাগছিল যেদিকে তাকাচ্ছিলাম ভালো লাগছিল আর সাইড দিয়ে সবাই হচ্ছে ফিশিং করছিল যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল ফিশিং ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি বাট আমি আফসোস আমি ফিশিংয়ের মধ্যে একটাও মাছ ধরতে পারি না আর এদিকে দেখেন এতগুলো মাছ উনি ধরে ফেলেছেন
His happy face. Miskina. এই প্লেসটার নাম নিতে গেলে আমার একটাও দাঁত থাকবে না এটা আমি শিওর তো এই প্লেসটা হচ্ছে সিসাইডের ঠিক পাশে এই প্লেসটা আর এটা হচ্ছে মানে কি বলবো আমি একটা মাছের বাজারের মতো আমি বলবো এখানে আসলে আপনারা লাইভ মাছ দেখে দেখে চুজ করতে পারবেন কোনটা খাবেন আর ইনস্ট্যান্ট হচ্ছে রান্না করে আপনাকে পরিবেশন করবে তো এখানে হচ্ছে অনেক টাইপের মাছ আছে যেমন চিংড়ি থেকে স্টার্ট করে সব টাইপের মাছ পাবেন আর আমরা যে সিসাইডটা দেখেছিলাম ওইখান থেকেই কিন্তু মাছগুলা বেসিক্যালি আনা হয় এখানে আর এটা হচ্ছে ওই সিসাইডেরই পাশে হচ্ছে এই বাজারটা বাজার না মানে মানে কাইন্ড অফ বাজার বাট হচ্ছে এটা রেস্টুরেন্ট মোহাম্মদ হায়দ্রাম নারদে কুকিং প্রাইস কুকিং ওয়ান পারসন ইজ হোয়াটস দ্য নেম অফ দিস ফিশ টুনা Tuna and this one? Dorada. Cooking 50 dira. Yes, one person. তো আমরা কিছু ফিশ সিলেক্ট করে দিয়ে আসছি ওগুলা হচ্ছে ভেতরে দেওয়া হয়েছে ওগুলা এখন কুকিং হবে তারপর হচ্ছে আমরা যাব ভেতরে খাওয়ার জন্য তো এখানে বাইরে আমরা হাঁটতেছিলাম আর মা বলছিল আমাকে একটু ভিডিও করো ফান করে তো আমি মার পিছু পিছু হয়ে ভিডিও করছিলাম আর মাকে দেখাচ্ছিলাম এই রেস্টুরেন্টটাতে হচ্ছে আমরা ফিশ অর্ডার করেছি অনেক টাইপের তো ওগুলা কুকিং হচ্ছে আর আমরা হচ্ছে এখন আউটডোরে আসছি এখানে বসবো এই রেস্টুরেন্টটারই হচ্ছে আউটডোর এটা সো এখন ওয়েট করব আমাদের খাবারের জন্য তো আমাদের ফুড চলে আসছে এখানে হচ্ছে অনেক কিছু আমরা অর্ডার দিয়েছি আমি দেখাচ্ছি কি কি দিয়েছি এখানে ছিল হচ্ছে পোলাও বাটার রাইস তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড হচ্ছে আমরা যে যে ফিশ দিয়েছিলাম টুনা ফিশ ছিল তারপর হচ্ছে আরও কি টাইপের জানি ফিশ ছিল ভাইয়া অর্ডার করেছিল আমার এখন মনে পড়ছে না অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা ব্রেড দিয়েছিলাম তারপর হচ্ছে আমরা জুস অর্ডার করেছিলাম ওটা এখনও আসেনি পরে আসবে অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে ফিশ যেগুলো আমরা অর্ডার করেছিলাম ওটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল মানে একদম পারফেক্ট ভাজা ছিল আর টুনা যেটা দিয়েছিল ভাই ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি জাস্ট টুনাটাই খেয়েছি ওই যে সাইডে বড় দেখা যাচ্ছে যেগুলো ওইগুলো আজ হচ্ছে টার্কিকে গুড বাই বলার দিন আজ হচ্ছে আমরা ব্যাক করবো বাংলাদেশে তো আমরা খুব একটা দিন স্টে করতে পারিনি টার্কিতে কজ হচ্ছে আমরা রিটার্ন টিকিট করে গিয়েছিলাম টার্কিতে যখন ইউকে থেকে গিয়েছিলাম তো আমরা টু ডেজ স্টে করেছি আর এই টু ডেজের মধ্যে আমরা খুব একটা প্লেস ঘুরতে পারিনি আমরা অনেকগুলো প্লেসেস আমরা সিলেক্ট করে রেখেছিলাম বাট টাইমের জন্য আমরা আর দেখতে পারিনি তো আমরা প্ল্যান করেছি আমরা নেক্সটে যখন যাব তখন হচ্ছে আমরা যেগুলো দেখতে পারিনি ওগুলো আমরা ভিজিট করব সো আমি আমার টার্কি ট্যুরের একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমার কাছে ইভেন আমার ফ্যামিলির কাছে খুবই ভালো লেগেছিল টার্কিটা আর আপনারা যদি যান তাহলে মানে আমি এটা বলবো যে আপনারা কখনো টু ডেজ অর থ্রি ডেজের জন্য যাবেন না বিকজ টার্কি দেখার জন্য অ্যাটলিস্ট ওয়ান উইক অর টেন ডেজ আপনি হাতে নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনি সব প্লেসেস ঘুরতে পারবেন আরাম করে আসতে পারবেন একদম So this was my Turkey vlog and I hope you guys enjoyed my vlog. Amar vlog jodi bhalo lege thake then amake support korte bhulben na. Amar video ta share korben, like korben and comment kore janaben kemon legeche. Next vlog niye soon ashbo apnader samne. Till then shobai bhalo thakben, shusto thakben and amader jonno dua rakhben. Allah Hafiz.